বিরোধী দলগুলো যেন নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারে বলছে যুক্তরাষ্ট্র। এদিকে সরকারকে রাজশাহীতে হলুদ ও ঢাকায় লাল কার্ড দেখাবে বিএনপি বলছেন দুলু। জানাবো মতিঝিল থেকে বিএনপি নেতা হারুনুর রশিদকে গ্রেপ্তার। আরও জানাবো বিএনপিকে যে পরামর্শ দিলেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। এদিকে ইমরানের সমর্থকদের অবরোধে অচল ইসলামাবাদ, স্কুল বন্ধ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো দেশে ডলারের সংকট নেই, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিরোধী দলগুলো যেন নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারে বলছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তাদের পরবর্তী সরকার বেছে নিতে পারবেন বলে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস। একই সঙ্গে কোনো ধরনের ভয়ভীতি ও দমনপীড়ন ছাড়া বিরোধী দলগুলো যেন তাদের সভা সমাবেশ করতে পারে সেই পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান নেট প্রাইস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুপুরে এই ব্রিফিংয়ে নেট প্রাইসকে প্রশ্ন করা হয় বাংলাদেশের বিভিন্ন অংশে লাখো মানুষ সমাবেশে যোগ দিয়ে তাদের ভোটের অধিকার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের সতর্ক করে বলেছেন, সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে বিরোধী নেতা চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে ফেরত পাঠানো হবে। খালেদা জিয়া বর্তমানে শর্ত সাপেক্ষে কারামুক্ত আছেন, আপনি কি খালেদা জিয়ার মুক্তি দাবি করবেন কি না বা এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে নেট প্রাইস বলেন, গণতন্ত্র মানবাধিকার আমাদের পররাষ্ট্রনীতি ও অন্য দেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের সরকারের সাথেও আমাদের নিয়মিত এসব বিষয়ে কথা হয়। ব্রিফিং রুমে প্রকাশ্যে আবার ব্যক্তিগত আলোচনাতেও এসব বিষয় তোলা হয়। এর মাধ্যমে আমরা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার আহ্বান জানাই। তিনি আরও বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করি যার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের পরবর্তী সরকার বেছে নিতে পারবেন। সরকারকে রাজশাহীতে হলুদ ও ঢাকায় লাল কার্ড দেখাবে বিএনপি বলছেন দুলু। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী 3রা ডিসেম্বর রাজশাহী গণসমাবেশে আওয়ামী লীগ সরকারকে হলুদ কার্ড দেখাবে বিএনপি। এরপর বিএনপি আগামী 10রা ডিসেম্বর ঢাকার গণসমাবেশে সরকারকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতা ছাড়া করবে। ঢাকার গণসমাবেশের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। দেশের জনগণের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে এভাবেই কঠোর আন্দোলন গড়ে তুলবে বিএনপি। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ চেষ্টা করেও বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলো ঠেকাতে পারেনি। সরকার যানবাহন চলাচল বন্ধ করে হামলা করেও এসব গণসমাবেশ ব্যর্থ করতে পারেনি। পায়ে হেঁটে, নৌকা, মোটরসাইকেল, বাইসাইকেল, ভটভটিতে করে জনগণ গণসমাবেশ উপস্থিত হয়েছে। দেশের সব বিভাগীয় গণসমাবেশে জনগণ উপস্থিতি প্রমাণ করেছে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের অত্যাচারে অতিষ্ঠ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দেশে দুর্ভিক্ষ আসছে, কারণ তিনি ভালোই জানেন দেশের অর্থনৈতিক অবস্থা কি। রিজার্ভ কমে গেছে, দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এর প্রধান কারণ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা লাগামহীন, অনিয়ম ও দুর্নীতি করে দেশে লুটপাটের রাজনীতি কায়েম করেছে। বিএনপি ক্ষমতায় এলে সবকিছুই বিচারের আওতায় নিয়ে আসা হবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী 3রা ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশেও সরকার নানা রকম বাধা সৃষ্টি করবে। 3 দিন আগে গণপরিবহন বন্ধ হলে আপনারা 4 দিন আগে সভাস্থলে পৌঁছাবেন, রাতে সেখানে অবস্থান করবেন, রাতে আমরা আপনাদের সেখানে থাকা ও খাবারের ব্যবস্থা করব। কোনো বাধাই এই গণসমাবেশ বন্ধ করতে পারবে না। আপনারা প্রয়োজনে হেঁটে, নৌকায় হলেও গণসমাবেশ সফল করবেন। এ সময় সকল মতভেদ ভুলে সরকারের পতনের আন্দোলনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। মতিঝিল থেকে বিএনপি নেতা হারুনুর রশিদকে গ্রেপ্তার। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার রাজীব আল মাসুদ জানান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 2রা নভেম্বর পল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই রাতেই বিচারপতি মানিকের গ্যানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। বিএনপিকে যে পরামর্শ দিলেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।
দুই দিনের সফরে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের খবর মার্কিন দূতাবাসে তাদের ফেসবুক পেজে ফলো করে প্রকাশ করেছে। মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস উপস্থিত ছিলেন। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামী আহমেদ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসুর মাওলা উপস্থিত ছিলেন। এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবং মতামত ব্যাখ্যা করেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তিনি মার্কিন অবস্থান সম্পর্কে বলেন যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নির্বাচনে যেন জনগণের মতামতের প্রতিফলন ঘটে সেটি দেখতে, আর এজন্য যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেয়। মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত প্রধান তিনটি রাজনৈতিক দলের তিন নেতার সাথে বৈঠকে আফরিন আমির খসরু মাহমুদকে সুস্পষ্ট কিছু পরামর্শ দিয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এ ব্যাপারে আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আগ্রহী এবং এই দাবিটি বিএনপির দাবি। তিনি এও বলেছেন যে বিএনপি মনে করে যে বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলেছে, মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচনে অংশগ্রহণের খোঁজ করার পরামর্শ দিয়েছে বিএনপি। আফরিন আক্তার জানতে চেয়েছেন যে বর্তমান নির্বাচন কমিশনের মধ্যে কী ধরনের সমস্যা রয়েছে। উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে বর্তমান নির্বাচন কমিশন সরকারের নিয়োগকৃত এবং সরকারের আজ্ঞাবহ। সরকারের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারবে না বলে বিএনপি অভিমত প্রকাশ করেছে। তবে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠকের অভিজ্ঞতা বর্ণনা করেছেন এবং গাইবান্ধা উপনির্বাচনের উদাহরণ দিয়ে বলেছেন যে নির্বাচন কমিশনকে যদি সকল রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে সক্ষম বলে যুক্তরাষ্ট্র ধারণা করছে। তারা বিএনপির কাছ থেকে জানতে চেয়েছে বর্তমান নির্বাচন কমিশনের ক্ষমতার কী কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে এবং কোনো কোনো বিষয়গুলোর দিকে দৃষ্টি দিলে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন আরও দায়িত্বশীল এবং দৃঢ়তা সাথে কাজ করতে পারবে। এ ব্যাপারে অবশ্য বিএনপির পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সংবিধানের মধ্য থেকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে, প্রশাসনকে নিরপেক্ষ করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এমন কিছু করা ঠিক হবে না যাতে গণতন্ত্র এবং স্থিতিশীলতা নষ্ট হয়, আর এ কারণেই বিএনপিকে জনমত তৈরির ক্ষেত্রে জনগণের যেন কোনো ক্ষতি না হয়, আক্রমণাত্মক কোনো কর্মসূচির মাধ্যমে জনগণের নিরাপত্তা এবং জানমাল যেন বিঘ্নিত না হয় সেদিকেও দৃষ্টি দেওয়ার অনুরোধ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আফরিন আক্তার যে পরামর্শ দিল সেই পরামর্শ অনুযায়ী বিএনপির বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজবে কিনা। ইমরানের সমর্থকদের অবরোধে অচল ইসলামাবাদ, স্কুল বন্ধ ঘোষণা। সরকার বিরোধী সমাবেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্ত হত্যার চেষ্টার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু করেছেন তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতাকর্মীরা। দেশটির রাজধানী ইসলামাবাদের আশপাশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। পিটিআই এর প্রতিবাদ সমাবেশের কারণে ইসলামাবাদে ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং সরকারি বেসরকারি সব স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন সাবেক ক্রিকেট তারকা থেকে প্রধানমন্ত্রীর মসনদে বসে ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাধারণ নির্বাচনের দাবিতে দেশজুড়ে রাজনৈতিক সভা সমাবেশ করে আসছেন তিনি। পাঞ্জাব প্রদেশে পিটিআই এর লং মার্চ বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হন তিনি। তার পায়ে অন্তত 3-4 গুলি লেগেছে। পায়ের ক্ষত থেকে সেরে উঠছেন তিনি। ইসলামাবাদ পুলিশের কর্মকর্তা ইয়াওয়ার আলী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, লোকজনের কাজে যেতে খুব কষ্ট হচ্ছে, পরিবারগুলো ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজটে আটকে আছে, এমনকি বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্সে যেতে দেয়নি বলে আমরা খবর পেয়েছি। খানের উত্তরসূরি প্রধানমন্ত্রী শোবাজ শরিফ নতুন নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। বিরোধীদের আন্দোলনে 22 কোটি মানুষের পারমাণবিক অস্ত্রধারী এই দেশটিতে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। ইমরান খানের সমর্থকরা গভীর রাত থেকে ইসলামাবাদের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন।
তারা ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরগামী মহাসড়ক এবং লাহোর পেশোয়ার ও অন্যান্য শহরের সাথে সংযোগকারী সড়ক মহাসড়কও অবরোধ করেছেন। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, সাবেক এই প্রধানমন্ত্রীর সমর্থকরা সড়ক জুড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজনৈতিক এই অচল অবস্থার কারণে দেশটির সরকার রাষ্ট্রীয় বেসরকারি সব স্কুল একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। স্কুল বন্ধের নির্দেশ সংক্রান্ত সরকারের আদেশের একটি নথি রয়টার্স দেখতে পেয়েছে। 70 বছর বয়সী ইমরান খান গত 28 অক্টোবর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত লং মার্চ কর্মসূচি ঘোষণা করেন। এই লং মার্চের অংশ হিসেবে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের ওয়াজিরাবাদে হাজার হাজার নেতাকর্মীর সামনে বক্তৃতা করার সময় এক বন্দুকধারী লক্ষ্য বস্তুতে পরিণত হয়। সেই সময় কন্টেইনারে থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তৃতার সময় ওই বন্দুকধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেন। লং মার্চে গুলির এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। এছাড়া পিটিআই এর এক কর্মী মারা গেছেন। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। পাঞ্জাবের যে স্থানে ইমরান খান আক্রান্ত হয়েছিলেন সেখান থেকে পুনরায় লং মার্চ শুরু হবে বলে গভীর রাতে ঘোষণা দিয়েছে পিটিআই। আর ভার্চুয়ালি যুক্ত হয়ে এই লং মার্চে নেতৃত্ব দেবেন গুলিবিদ্ধ ইমরান খান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।